এক মাস নয়, দু মাস নয়, শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ রয়েছে টানা 56 মাস, অর্থাৎ 4 বছর 8 মাস। বকেয়া বেতন মেটানোর দাবিতে এবং স্কুল খোলার দাবিকে সামনে রেখে আজ নদিয়া জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন নদিয়া জেলার শিশু শ্রমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদের যেরকম বকেয়া বেতন পড়ে আছে, তেমনি শিশু শ্রমিক ছাত্রছাত্রীরাও তাদের 56 মাসের স্টাইপেন্ড পায়নি। স্বাভাবিকভাবেই তাদের নিদারুণ দারিদ্রতার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে বেতন বন্ধ, এই অবস্থায় তারা দিশেহারা। তারই প্রতিবাদে আজ জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল এদের সংগঠন। বেতন মিটিয়ে পুনরায় স্কুল খোলার দাবি জানান তারা। এই প্রসঙ্গে সংগঠনের তরফে যা বলা হলো, আমাদের শিশু শ্রমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের 56 মাসের বেতন বন্ধ, ছাত্রছাত্রীদেরও 56 মাসের বেতন বন্ধ, এবং স্কুলগুলোকে এই সময়কালের মধ্যে বন্ধ করে রেখেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই তিনটে দাবিকে আদায় করার জন্য স্কুল খোলা, ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া এবং শিক্ষক শিক্ষাকর্মীদের 56 মাস বেতন মিটিয়ে দেওয়া, এই মূলত তিনটে দাবিকে সামনে রেখে আমরা আজকে ডিএমের কাছে গণডেপুটেশনের আমরা জমায়েত হয়েছি। আমরা যাব, যদি আমাদের এই দাবিকে মান্যতা দেয় তাহলে ভালো, আর নচেত আগামী দিনে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। হাইকোর্টে আমাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সাথে প্রাথমিক কথাবার্তা আমাদের হয়েছে। আগামী দিনে আমরা পুজোর পরেই আমরা কেসটা স্টার্ট করব, এবং পুজোর আগে পাশাপাশি হচ্ছে আমাদের যে আজকের যে গণডেপুটেশন এটা এই পর্যায়ে থাকবে না, সেটা আরও ভয়ঙ্কর পর্যায়ে যাবে, আরও জমায়েত বাড়বে, আরও ভয়ঙ্কর রূপ হচ্ছে নেবে। সেটা অতীত দিনে আমরা একবার করেছিলাম, জেলাশাসক বা জেলা প্রশাসন জানে। আমরা সেই মানে আমাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমরা আক্রমণাত্মক মুভমেন্ট আমরা আগামী দিনে আরও বাড়াবো এবং আমাদের দাবি যত সময় পর্যন্ত আদায় না হবে। আমরা হচ্ছে যে প্রথমে আমাদের জেলাশাসক হচ্ছে প্রথম ধাপ। আমরা লেবার কমিশনার, রাজ্য লেবার কমিশনারকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। আমরা শ্রমমন্ত্রীকে হচ্ছে আমরা ডেপুটেশন গত 2 মাস আগেও দিয়েছি। আমরা হচ্ছে মুখ্যমন্ত্রীকে হচ্ছে এর আগেও জানিয়েছি, আবার হচ্ছে এই আজকের ডেপুটেশন হয়ে গেলে একই কপি সুইট পোস্টে আমরা মুখ্যমন্ত্রী এবং শ্রমমন্ত্রীকে আবার হচ্ছে পাঠাবো, এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকেও আমরা সুইট পোস্টের মাধ্যমে আমাদের এই একই দাবি আমরা হচ্ছে পাঠাবো। আপনার নাম? বিকাশ চক্রবর্তী। আপনার ডিগনিশন? সংগঠনের নদিয়া জেলা সভাপতি।